তো বোঝা যাচ্ছে না। টু অজুপ্রোপানল, আচ্ছা তুমি অবশ্যই লিখেছিলে, তুমি যে ছবিটা পাঠিয়েছিলে, টু অক্সো প্রোপানল। আচ্ছা ঠিক আছে, টু অক্সো প্রোপানল নামটা ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আমরা এখানে পেয়েছিলাম। এখন যদি এটা জারিত না হয়, যদি ফার্দার কোনো রিয়াকশনে পার্টিসিপেট না করে, তাহলে এরকমই থাকবে। আর যদি এটা ফার্দার অক্সিডেশন রিয়াকশনে চলে যায় হাইড্রোজেন পারক্সাইড দিয়ে, তাহলে এটা ভেঙে যাবে। ভেঙে এখান থেকে একটা মানে এই বন্ধনটা ভেঙে যাবে, যে HCOOH ফর্মিক অ্যাসিড প্লাস CH3COOH ইথানোয়িক অ্যাসিড, এরকম দুটো অ্যাসিড তৈরি হবে এক্ষেত্রে যদি জারিত হয়। আর যদি জারিত না হয় তাহলে এটাই থাকবে। কথা বোঝা গেছে? জি স্যার। ওকে ফাইন, তাহলে আমরা অ্যালকাইনের ক্ষেত্রে যদি জিঙ্ক ব্যবহার করি, যদি জিঙ্ক ব্যবহার করি তাহলে জারিত হবে না, আর যদি জিঙ্ক ব্যবহার না করি তাহলে জারিত হবে। আচ্ছা, এর আগেও তো এই বিষয়টা আমরা বললাম, ঠিক সেটাই থাকবে। আচ্ছা তাহলে আমরা মোটামুটি অ্যালকাইনের সাথেও ওজনের বিক্রিয়া পড়লাম। এইবার মানে খুব ঝামেলা হচ্ছে, আজকে আমরা অ্যারোমেটিক সিস্টেমটা সম্পর্কে একটু পরিচয় দেব। গত কয়েকটা ক্লাস আগে থেকে তোমরা অনেকে জিজ্ঞাসা করতে, স্যার অ্যারোমেটিক হাইড্রোকার্বন কখন পড়াবেন, বেনজিন কখন পড়াবেন, এই সেই জিনিস পড়ানোর সময় এসেছে, অ্যারোমেটিক সিস্টেম। তাহলে একেবারে হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ বা জৈব যৌগের শ্রেণী বিভাগ যেদিন আলোচনা হয়েছিল, মনে করে দেখো সেই দিন আমরা কথা বলেছিলাম যে যে সমস্ত সমতলীয়, স্যার শুনছি স্যার শুনছি, বইতে স্যার একটা পানি সংযোজনের বিক্রিয়া আছে সালফিউরিক অ্যাসিড মার্কিউরাস অ্যাসিড এইগুলো দিয়ে, স্যার ওইটাকে নিজে নিজে বুঝে নিতে হবে। আচ্ছা বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে যে তুমি বললে দেখানো হবে। অ্যালকাইন প্লাস পানি, স্যার বুঝতে পারছি, এটা তো হয়ে গেল। দেখো ব্যাপারটা হচ্ছে ফরমেট গুলো যদি বুঝে যাও তাহলে ইন্ডিভিজুয়াল এক্সাম্পল গুলা সবই নিজেরা পারবা ইনশাল্লাহ। প্রত্যেকটা এক্সাম্পলকে যদি আমি লিখে লিখে করতে চাই করা যাবে, কিন্তু সময় কত লাগবে আমরা জানি না। শোনা যাচ্ছে, এখনো নিশ্চিত না, শোনা যাচ্ছে যে ঈদের পরে আগস্টের মাঝামাঝি বা সেপ্টেম্বরে আশা করা যায় যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা শুরু হবে। সেক্ষেত্রে আমাদের সামনে গুজব লেখা গেছে তো টিভিতে, গুজব ঈদের পরে খোলা হবে, এটা সম্পূর্ণ গুজব। না না, ঈদের পর আমি বলছি না, আমি সেপ্টেম্বর পর্যন্ত বলছি। কারণ হচ্ছে এটা নিশ্চয়ই গুজব না যে আগস্টের 9 তারিখ থেকে নতুন উচ্চ মাধ্যমিকের ভর্তি শুরু, এটা তো নিশ্চিত, নাকি এটাও গুজব বলবা? না স্যার, এটা তো লিখিত নোটিশ হয়েছে, এটা লিখিত নোটিশ হয়েছে। হ্যাঁ তাহলে ভর্তি কার্যক্রম আলটিমেটলি কিন্তু আমাদেরকে কল বেঁধাবে, শুরু হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয় অলরেডি তার অফিস খুলেছে, আমাদের কাছে যাদের খাতাপত্র ছিল খাতাপত্র চাচ্ছে, তার মানে ধারণা করছে যে ঈদের পরে কিছু কিছু করে সীমিত পরিসরে কার্যক্রম শুরু করবে। হ্যাঁ এখন হয়তো একবারে এই ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত স্কুল কলেজ প্রাইমারি স্কুল সবার ক্লাস একবারে শুরু করে দিবে না, কিন্তু স্টেপ বাই স্টেপ কিছু কিছু কাজ শুরু হবে। এখন আমরা কোন স্টেপে কখন আমাদের কোন কাজটা শুরু হবে আমরা জানি না, সুতরাং আমাদের প্রস্তুত থাকতে হবে, লেখাপড়াটা এগিয়ে নিতে হবে। তো যেটা বলছিলাম আর কি, যে এটা এই একটা রিয়াকশনের কথা উর্মি যেটা বললে, যদি নিজেরা পারো ভালো, না পারলে আগামী দিন এটা দেখা করা হবে ইনশাল্লাহ। তো আজকে যেটা শুরু করে নিয়েছি, যে অ্যারোমেটিক সিস্টেম সমতলীয় চাক্রিক যৌগের চক্রে যদি 4n+2 সংখ্যক সঞ্চরণশীল ইলেকট্রন থাকে, যেখানে n এর মান 0, 1, 2, 3 ইত্যাদি ধনাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ ভগ্নাংশ 9, এই শর্ত যদি পূরণ করে তাহলে
সেই যৌগকে বলা হবে অ্যারোমেটিক যৌগ। এখন অ্যারোমেটিক যৌগের এই বৈশিষ্ট্যের সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এটা তো অ্যারোমেটিক যৌগ হওয়ার জন্য বাধ্যতা বললাম, মানে একদম বেসিক শর্ত যে এইটুকু থাকতেই হবে। এখন এটা থাকার পরে আরো কিছু বিষয় তোমরা সেখানে পাবে, কি পাবে দেখবে, অ্যারোমেটিক সিস্টেমের প্রতিটি চক্রের প্রতিটি উপাদান এর অরবিটাল সংকরণ হবে sp2 সংকরণ। এই জিনিসটা কাকতালীয় ভাবে পেয়ে যাবে সব ক্ষেত্রে, হ্যাঁ sp2 সংকরিত অবস্থা থাকবে। আর অ্যারোমেটিক যৌগের বিশেষ কিছু বৈশিষ্ট্য প্রকাশ করবে, এই বৈশিষ্ট্য গুলাকে বলা হয় অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য সমূহকে বলা হয় অ্যারোমেটিসিটি। এখন কি কি বৈশিষ্ট্য প্রদর্শন করবে, এক নাম্বার দেখো বেনজিনটা নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে দেখো বেনজিনের মধ্যে দ্বিবন্ধন আছে, একটু আগে একটা ক্লাস আগেই আমরা পড়েছি যে অ্যালকিন বা অ্যালকাইন যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে সেই ক্ষেত্রে ইলেকট্রন আকর্ষী জুত বিক্রিয়া ঘটে, ইলেকট্রন আকর্ষী জুত বিক্রিয়া ঘটে। বেনজিনের মধ্যে তিনটা দ্বিবন্ধন থাকা সত্ত্বেও ইলেকট্রন আকর্ষী জুত বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এটা একটা বিশেষ বৈশিষ্ট্য, ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন হয় না। তার পরিবর্তে কি হয়, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হয়, ইলেকট্রোফিলিক অ্যাডিশন না হয়ে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন হয়। এটা হচ্ছে বেনজিনের বা অ্যারোমেটিক সিস্টেমের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য বলতে পারো, আলাদা একটা ঘটনা যে এই ক্ষেত্রে দ্বিবন্ধন থাকা সত্ত্বেও এটা হয় না, কেন হয় না এটা একটা প্রশ্ন হতে পারে, স্যার হবে না কেন। এখন দেখো অ্যালকিনের ক্ষেত্রে এই দ্বিবন্ধনটা এক জায়গায় স্থির আছে, এই পাই ইলেকট্রনটা এক জায়গায় স্থির আছে, যার কারণে ইলেকট্রোফাইল এসে সহজেই এই পাই বন্ধনকে আক্রমণ করতে পারে। কিন্তু বেনজিনের বা অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে এই দ্বিবন্ধন গুলা কোথাও স্থির না, এটা ভেঙে এখান থেকে এখানে আসে, এখানে যায়, এখানে যায়, এখানে যায়, এখানে যায়, এখানে যায়, এভাবে সব সময় পাই বন্ধনের ইলেকট্রন গুলা ঘুরতে থাকে, কন্টিনিউ এভাবে ঘুরতে থাকে, যার কারণে ইলেকট্রোফাইল এসে এই পাই এইটুকু কথা বোঝা গেছে আশা করি। অ্যালকিনের ক্ষেত্রে বললাম যে এটা হচ্ছে নির্দিষ্ট স্থানে থাকে, অ্যালকিনের যে দ্বিবন্ধন সেই দ্বিবন্ধনটা নির্দিষ্ট স্থানে থাকে, এটা তো কোথাও সরে যাচ্ছে না, যেখানে ইলেকট্রোফাইল এসে খুব সহজেই এই পাই বন্ধনকে আক্রমণ করতে পারে, এটাকে ভাঙতে পারে এবং জুত যৌগ গঠন করতে পারে, জুত বিক্রিয়া করতে পারে। কিন্তু বেনজিনের দ্বিবন্ধনটা স্থির না থাকাতে ইলেকট্রোফাইল এসে এই দ্বিবন্ধনকে ভাঙতে পারে না, পাই বন্ধনকে ভাঙতে পারে না, যেখানে এখানে জুত বিক্রিয়া ঘটে না। এখন বুঝেছো? জি স্যার। আচ্ছা, তার মানে অ্যালকিন এটাও অসম্পৃক্ত, বেনজিন এটাও অসম্পৃক্ত, তবে বেনজিনের অসম্পৃক্ততা একটু বিশেষ ধরনের, সাধারণ না, এটা এটাকে আমরা বলতে পারি বিশেষ ধরনের অসম্পৃক্ততা। দেখো কিভাবে আমরা বুঝব, আমরা যদি ইথিন নিয়ে চিন্তা করি, ইথিন, ইথিনের সাথে আমরা যদি ব্রোমিন দেই তাহলে আমরা কি পেয়েছিলাম, 1,2 ডাইব্রোমো ইথেন, তাই না? এরকম একটা বিক্রিয়া পেয়েছিলাম না? এখন এই ব্রোমিনের বর্ণ হচ্ছে লাল, ব্রোমিন একটি লাল বর্ণের তরল পদার্থ, সাধারণ কক্ষ তাপমাত্রা চাপে লাল বর্ণের তরল পদার্থ। কিন্তু যে উৎপাদটা তৈরি হয় এই উৎপাদটা হচ্ছে বর্ণহীন। এই বিক্রিয়ার সাহায্যে অ্যালকিনকে শনাক্ত করা যায়, যে আমরা যদি একটা হাইড্রোকার্বনের মধ্যে ব্রোমিন পানি দিয়ে দিই
আর যদি সেই লাল বর্ণটা চলে যায় তাহলে বুঝতে পারবো যে এটা অ্যালকিন ছিল। কিন্তু বেনজিনের সাথে যদি আমরা ব্রোমিন পানি দিই তাহলে কি হবে? কিছুই হবে না। তাহলে এখানেও দ্বিবন্ধন আছে ঠিকই, কিন্তু ব্রোমিনের সাথে কোনো বিক্রিয়া অংশগ্রহণ সে করবে না। আবার দেখো অ্যালকিনের একটা বিশেষ বিক্রিয়া আছে, CH2 ডাবল বন্ড CH2। এখানে যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দেওয়া হয় ক্ষার মাধ্যমে, তাহলে এটা বিক্রিয়া করে অ্যালকোহল তৈরি করে, ইথান 1-2 ডাই অল। এখন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ হচ্ছে গাঢ় গোলাপি, বা কেউ কেউ এটাকে হালকা বেগুনিও বলে, তোমার যা মন চাই বলো, আমার আপত্তি নেই। কিন্তু এই যে অ্যালকোহলটা তৈরি হলো, এই অ্যালকোহলটা বর্ণহীন, এটা দিয়েও অসম্পৃক্ততা বা কার্বন কার্বন দ্বিবন্ধনের অস্তিত্ব প্রমাণ পাওয়া যায়। এই পরীক্ষাটা বিজ্ঞানে বেয়ার প্রথম করেছিলেন বলে এটাকে বলা হয় বেয়ার টেস্ট বা বেয়ার পরীক্ষা। কিন্তু বেনজিনের সাথে তুমি যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করো তাহলে কিছুই হবে না। তাহলে এই সমস্ত টেস্ট থেকেও দেখা যাচ্ছে যে বেনজিনের দ্বিবন্ধন থাকা সত্ত্বেও বেনজিনের অসম্পৃক্ততা বা বেনজিনের যে দ্বিবন্ধন এটা বিশেষ ধরনের, অ্যালকিনের মতো না। ক্লিয়ার এটুকু? কিন্তু বেনজিন তাহলে কি ধরনের বিক্রিয়া দিবে? যেটা বললাম প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। বেনজিনের সাথে আমরা যদি মনে করো ব্রোমিনের বিক্রিয়া ঘটাতে চাইও, ঘটবে, তবে সেক্ষেত্রে আয়রন প্রভাবও বা ফেরিক ব্রোমাইড যৌগ যদি ব্যবহার করি তাহলে মূল বেনজিনের দ্বিবন্ধনগুলো ঠিক থাকবে, এখান থেকে একটা হাইড্রোজেন সরে যেয়ে সেখানে ব্রোমিন প্রবেশ করবে, হ্যাঁ, ব্রোমো বেনজিন তৈরি করবে, এবং এই রিয়াকশন খুবই স্লো, খুব ধীরে বিক্রিয়া ঘটবে, অনেক সময় লাগবে। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে বেনজিনের গঠনে এই যে ইলেকট্রনের যে সঞ্চরণ ঘটে এই সঞ্চরণটাকে আমরা রেজোন্যান্স বা অনুরণন বলি। আচ্ছা, অনুরণন বা রেজোন্যান্স শব্দের এই শব্দের মূল অর্থ বা শব্দের মূল ব্যাখ্যাটা কি? একটা উদাহরণ দিই। মনে করো আমাদের মাথার উপরে ফ্যান চলছে, ফ্যান ঘুরছে। এখন এই ফ্যানটা চলমান রেখে যদি আমরা তার ছবি তুলি, একটা ছবি তুলি, তাহলে আমরা সাধারণ মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে যদি ছবি তুলি তাহলে আমরা এখানে ফ্যানের যে তিনটে আলাদা আলাদা পাখা এটা বুঝতে পারবো না, একটা চলমান ডিস্কের মতো মনে হবে। এখন মনে করো অতি শক্তিশালী ক্যামেরা দিয়ে যদি আমরা ছবিটা তুলি তাহলে আমরা তিনটা পাখার অস্তিত্ব দেখতে পাবো। এখন মনে করো এক সেকেন্ড সময়ের মধ্যে যদি আমরা অন্তত 50টা ছবি তুলে ফেলি, এক সেকেন্ডের মধ্যে কয়টা ছবি তুলবো? 50টা। তাহলে এক সেকেন্ড সময়ের মধ্যে পাখাটা মনে করো এই পজিশন থেকে এই পজিশনে আসলো এক সেকেন্ডে, বা একটু বেশিই আসলো মনে করো, কিন্তু সেই সময়ের মধ্যে সেখানে আমরা পরপর বুস্ট ক্যাপচার দিয়ে 50টা ছবি তুলেছি। এখন এই 50টা ছবিকে প্রিন্ট করে নিয়ে যদি আমরা পাশাপাশি রাখি, একটার পর একটা ছবিগুলো রাখি সিরিয়ালি, এবং সেই ছবিগুলোকে যদি আমার চোখের সামনে এরকম একটা নির্দিষ্ট গতিতে এভাবে সরানো হয় তাহলে আমার কাছে টোটাল ঘটনাটা দেখতে কেমন মনে হবে? কিন্তু সেটা আর স্থির চিত্র মনে হবে না, সেটা চলচ্চিত্রের মতো মনে হবে। এখন এই যে আলাদা আলাদা পৃথক পৃথক ভাবে কিছু স্থির চিত্রের সাহায্যে কোন চলমান ঘটনাকে যদি প্রকাশ করা হয়
এই প্রকাশ পদ্ধতিকে বলা হয় অনুরণন বা রেজোন্যান্স। কথা বোঝা গেল? একটা চলমান ঘটনা, সেটাকে যদি পৃথক পৃথক কিছু স্থির চিত্রের সাহায্যে প্রকাশ করা হয় তাহলে এই প্রকাশ করাটাকেই বলা হয় রেজোন্যান্স। এখন বেঞ্জিনের মধ্যে আমরা যে বললাম যে পাই ইলেকট্রনগুলো সবসময় চলছে, এই চলাটা হচ্ছে একটি চলমান ঘটনা। প্রতি মুহূর্তে ইলেকট্রন অনেক দ্রুত গতিতে চলছে, যা তোমরা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় যখন পড়ো, গুণগত রসায়ন পড়ো, তখন দেখেছো যে আসলে মোটামুটি ইলেকট্রনের চলার গতি অনেক বেশি। তো ইলেকট্রন এক কার্বন থেকে আরেক কার্বন, সেখানে এক কার্বন প্রচন্ড গতিতে ঘুরছে। তাহলে প্রতি মুহূর্তে, এই মুহূর্তে ইলেকট্রনটা কোথায় আছে এটা দেখা আমাদের পক্ষে সম্ভব না। আমাদের ব্যাখ্যা সুবিধার্থে আমরা অল্প কয়েকটা স্থির চিত্র অঙ্কন করি এবং এই চিত্রগুলো পাশাপাশি সাজিয়ে আমরা বোঝাতে চেষ্টা করি যে ইলেকট্রনগুলো এভাবে ঘুরছে। তাহলে এইভাবে পাশাপাশি অবস্থিত কয়েকটা চিত্রের মাধ্যমে যে বেঞ্জিনের ইলেকট্রনের ঘূর্ণনকে প্রকাশ করি এটাকেই বলা হয় বেঞ্জিনের রেজোন্যান্স বা অনুরণন। আর যতগুলা স্থির চিত্র আমরা ব্যবহার করব, এই এক একটা স্থির চিত্রকে বলা হয় ক্যানোনিক্যাল স্ট্রাকচার। আর ধরো দুইটা হোক, পাঁচটা হোক, ছয়টা হোক, যে কটা হোক, ক্যানোনিক্যাল স্ট্রাকচার আঁকলাম, আর তার একটা সামারি বা একটা সার সংক্ষেপ যদি গড় চিন্তা করে আমরা কোন চিত্র আঁকি, সেই অঙ্কনটাকে বলা হয় রেজোন্যান্স হাইব্রিড। তাহলে এই কথাগুলো কিন্তু সবই থিওরিটিক্যাল কথা, তাত্ত্বিক কথাবার্তা, জাস্ট খাতা কলমের হিসাব। তাহলে দেখো বেঞ্জিনেরটা আমরা কিভাবে দেখাতে পারি। এই হচ্ছে আমার মূল বেঞ্জিন, মনে করো এটা হচ্ছে আমার শুরু, এখানে দ্বিবন্ধন আছে, এই দ্বিবন্ধন ভেঙে ইলেকট্রনটা এখানে চলে আসবে। আসলো, আসলে কেমন হবে? এই জায়গাটায় ঋণাত্মক চার্জ হবে, এই জায়গাটায় ধনাত্মক চার্জ হবে, যেহেতু বন্ধন ভেঙে গেছে। বাকি দুটো পজিশন যেমন ছিল তেমনই আসবে। এখন ঋণাত্মক চার্জ কোথাও থাকতে চায় না, ঋণাত্মক চার্জটা পরবর্তী দুই কার্বনের মধ্যে চলে আসবে, তাহলে এখানে চলে আসলো। তাহলে দেখো এখানে একটা দ্বিবন্ধন আছে, এখানে আরেকটা যদি দ্বিবন্ধন হয় এটা তো সম্ভব না। তাহলে এই দ্বিবন্ধনটা ভেঙে তখন পরবর্তী কার্বনের উপর ইলেকট্রনগুলো চলে আসবে। এটা হলো আমার পরবর্তী স্ট্রাকচার। এখন এই ইলেকট্রন এখানে থাকতে চাইবে না, পরবর্তী দুই কার্বনের মধ্যে ছড়িয়ে পড়বে এবং এই দ্বিবন্ধনটা ভেঙে পরবর্তী কার্বনের উপরে চলে আসবে। তাহলে এখানে নতুন একটা দ্বিবন্ধন হলো, এখানে ঋণাত্মক চার্জ হলো, এখানে ধনাত্মক আছে, এখানে দ্বিবন্ধন আছে। এখন এই যে ইলেকট্রন, এই ইলেকট্রনটা পরবর্তী দুই কার্বনের মধ্যে চলে আসবে এবং এই ধনাত্মক চার্জটা প্রশমিত হবে। এখানে নতুন দ্বিবন্ধন তৈরি হলো, এখানে আছে, এখানে আছে। তাহলে দেখো এখানে আমি পাঁচটা স্ট্রাকচার ড্র করেছি, তাতে দেখো দ্বিবন্ধনের পজিশন এই ছবিতে কোথায় কোথায় আছে আর এই ছবিতে কোথায় কোথায় আছে। দেখো প্রত্যেকটা দ্বিবন্ধন এক ধাপ করে সরে গেছে। এই কাজটা আবার চলবে, এভাবে সারাদিন চলতে থাকবে। তাহলে এই পাঁচটা ফিগারকে বলা হবে ক্যানোনিক্যাল স্ট্রাকচার, আর এই পুরো ঘটনাকে বলা হবে রেজোন্যান্স। আর এই ইলেকট্রনের চলাটাকেই আমরা যখন এভাবে বৃত্ত দিয়ে দেখাই যে ইলেকট্রন আসলে এভাবে চলছে, এই স্ট্রাকচারটাকে তখন বলা হবে রেজোন্যান্স হাইব্রিড। তাহলে অ্যারোমেটিক যৌগের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেক অ্যারোমেটিক চক্রে এরকম ইলেকট্রনের সঞ্চরণ ঘটে বা রেজোন্যান্স ঘটে। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলোকে বলা হয় বেঞ্জিনের বিশেষ ধর্ম বা অ্যারোমেটিক যুগের বিশেষ ধর্ম, বা এটাকে আমরা বলি অ্যারোমেটিসিটি, অ্যারোমেটিসিটি। তাহলে আজকে এই পর্যন্তই থাক, আমরা অ্যারোমেটিক যুগ সম্পর্কে আগামী ক্লাসে আর একটু জানবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, তোমরা পড়ালেখা করতে থাকো, কারো কোনো জিজ্ঞাসা আছে? নাই। আসসালামু আলাইকুম।